বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টে ইউনাইটেড লয়ার্স ফ্রন্টের ব্যানারে আপনারা দেখতে পাচ্ছেন বিএনপি বন্ধু যারা আইনজীবী রয়েছেন তাদের বিক্ষোভ চলছে। দর্শক, এই মুহূর্তে বিক্ষোভ মিছিলটি সুপ্রিম কোর্ট থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি এখন সুপ্রিম কোর্ট থেকে বের হয়ে প্রেস ক্লাবের যে মোড় সেই মোড়ের দিকে যাচ্ছে। দর্শক, একটু আপনাদের জানিয়ে রাখি যে বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা সহ মুক্তির দাবিতে চলছে এই বিক্ষোভ মিছিল। দর্শককে কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্ট করে জানাতে পারেন। ইউনাইটেড লয়ার্স ফ্রন্টের ব্যানারে আপনারা দেখতে পাচ্ছেন বিএনপিপন্থী যারা আইনজীবী রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা, তারা খালেদা জিয়ার উন্নত চিকিৎসা, বিদেশে উন্নত চিকিৎসা এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে তারা এই আন্দোলন করছেন। আইনজীবী যারা রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্লোগান দিচ্ছেন। ইউনাইটেড লয়ার্স ফ্রন্টের ব্যানারে বিএনপিপন্থী যারা আইনজীবী রয়েছেন সুপ্রিম কোর্টের যারা বিএনপিপন্থী আইনজীবী রয়েছেন তারা এই বিক্ষোভ মিছিল করছেন। বিক্ষোভ মিছিলটি সুপ্রিম কোর্টের ভিতর থেকে শুরু হয়ে এখন এটি যাচ্ছে গণপূর্ত অধিদপ্তরের সামনের যে রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে তারা যাচ্ছেন। দর্শক, কে কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্ট করে জানাতে পারেন। আপনারা দেখছেন রাজা দিনে সর্বসংবাদ সরাসরি একটি শেয়ার করে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে চলছে এই বিক্ষোভ মিছিল। ইউনাইটেড লয়ার্স ফ্রন্টের ব্যানারে চলছে এই বিক্ষোভ মিছিল। বিএনপি বন্ধু যারা আইনজীবী রয়েছেন তারা এই বিক্ষোভ মিছিল করছেন। সুপ্রিম কোর্টের বাইরে কিন্তু যে গেট রয়েছে গেটের সামনে বিএনপিপন্থী আইনজীবীরা তারা বিক্ষোভ মিছিল নিয়ে এসছেন। বিক্ষোভ মিছিল ভেতর থেকে বিক্ষোভ মিছিল শুরু করে তারা শিক্ষা অধিকার চত্বরের মোড় হয়ে কিন্তু তারা এখন সুপ্রিম কোর্টের যে গেট রয়েছে সেই গেটের সামনে বাইরে তারা গেটের বাইরে কিন্তু তারা অবস্থান নিচ্ছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে তারা এই বিক্ষোভ মিছিল করছেন ইউনাইটেড লয়ার্স ফ্রন্টের ব্যানারে। আইনজীবীরা বিভিন্ন স্লোগান দিচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং সুচি চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের জন্য আমরা সাধারণ জনগণ তথা আইনজীবী সমাজ রাস্তায় নেমেছি। আমাদের মামা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমরা মুক্তি এবং সুচি চিকিৎসা, যিনি তিন তিনবারে প্রধানমন্ত্রী ছিলেন তিনি আজকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আপনারা জানেন উনি যদি আজকে আল্লাহ না করুক একটা কিছু হচ্ছে সমস্ত দায় সরকারকে নিতে হবে, তাই সরকারের কাছে অবিলম্বে দাবি জানাচ্ছি আজকে ব্ল্যাক
সুচিকিৎসার বিদেশে প্রেরণ করেন এবং পদত্যাগ করে সুন্দর সুষ্ঠু তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে যেন নির্বাচন হয়। সবাইকে ধন্যবাদ। কৃষক আপাতত হচ্ছেন যারা বিএনপিপন্থী আইনজীবী রয়েছেন তারা দাঁড়িয়েছেন সুপ্রিম কোর্টের সামনে, তারা অবস্থান নিয়েছেন। এখন তা থেকে আমাদের ভিডিওটি দেখছেন, কমেন্ট করে জানতে পারেন। আপনারা দেখছেন জাজেদিনের সর্বসংবাদ সরাসরি। আপনারা বিষয় করে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। দর্শক সর্বশেষ সংবাদ সরাসরি জানতে জাজেদিনের সাথেই থাকুন।